শুক্রবার ফের নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে, তার প্রভাবে বৃহস্পতিবার থেকে শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, তবে বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বৃহস্পতিবার থেকে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রা থেকে 2 ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 58 থেকে 91 শতাংশ। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি। দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রা একটু বাড়বে, বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বেশি হবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, তবে বিক্ষিপ্তভাবে দু এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের 5 জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। শুক্রবার সেই বৃষ্টি কিছুটা বাড়তে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় কম বেশি বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। দিনের তাপমাত্রা একটু বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী শুক্রবার নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে, ওড়িশার দিকে অভিমুখ হলেও এই নিম্নচাপের শক্তি কেমন হবে তা দেখেই সতর্ক বার্তা জারি করবে আবহাওয়া দপ্তর। এখনো পর্যন্ত কোনো সতর্ক বার্তা নেই এই নিম্নচাপের জন্য। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি মধ্যপ্রদেশে ছিল সেটি এখন শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে রাজস্থান ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়, এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিমে সরে মধ্য রাজস্থানে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। প্রতীকী ছবে ছাড়াও এছাড়াও একটি অপসর অক্ষরেখা রয়েছে আরব সাগর উপকূলে গুজরাট থেকে মহারাষ্ট্র পর্যন্ত। আগামী 24 ঘন্টায় রাজস্থান, মধ্য মহারাষ্ট্র, সৌরাষ্ট্র ও কচ্ছতে ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে কোঙ্কন ও গোয়াতে। শনি ও রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলা ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্রিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরায়। ব্যুরো রিপোর্ট, জেন টিভি।